বঙ্গোপসাগরে ধরা পড়েছে প্রচুর ইলিশ ফলে দাম কমেছে ইলিশের কম দামে ইলিশ বিক্রি করলেও খুশি জেলেরা কারণ দীর্ঘদিন পর তাদের জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ টানা পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ে চাকে চাকে ইলিশ এ অবস্থায় ইলিশের ছয় লাভ হয়ে যায় পটুয়াখালীর হাটবাজার আকার বেদে তিনশো থেকে সাতশো টাকায় ইলিশের কেজি বিক্রি হয়েছে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী শহরের নিউ মার্কেট ও নতুন বাজার ঘুরে দেখা যায় চারশো থেকে পাঁচশো গ্রামের প্রতি কেজি সাগরের ইলিশ তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা চারশো থেকে পাঁচশো গ্রামের প্রতি কেজি নদীর ইলিশ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় বিক্রি হয়েছে শহরের সবুজবাগ এলাকার চরমজীবী রফিক ফরাজি বলেন বৃহস্পতিবার বাজারে ইলিশের দাম অনেক কম ছিল দাম কম হওয়ায় পাঁচ কেজি ইলিশ কিনলাম আগের তুলনায় অনেক কমেছে ইলিশের দাম নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হারুন বলেন বাজারে ইলিশ মাছের আমদানি বেড়েছে তাই দাম কম সামনে আরও মাছের আমদানি বাড়বে দাম আরও কমবে তিনশো পঞ্চাশ টাকায় আজ এক কেজি ইলিশ কিনেছি আমি মহিরপুর মৎস্যবন্দর ও পাইকারি বাজারগুড়ে জানা যায় বৃহস্পতিবার চারশো থেকে পাঁচশো গ্রাম ইলিশ প্রতিমন চোদ্দ হাজার থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো গ্রামের প্রতি মন ইলিশ উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো আটশো থেকে নয়শো গ্রামের ইলিশের মন পঁয়ত্রিশ হাজার এবং এক কেজি ও তার অধিক ওজনের ইলিশের মন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে মহিপুর মৎস্য বন্দরের হৃদয় ফিশের মালিক আলম হাওলাদার বলেন গত বছর যে পরিমাণ ইলিশ মাছ ছিল এ এবছরও সেই পরিমাণ মাছ আছে ইলিশ মাছ বাড়েনি তবে দাম কমেছে মহিপুর মৎস্য বন্দরের জেলে সোহেল বলেন গত বছর এ মৌসুমে সাগরে যে পরিমাণ ইলিশ ছিল এবছরও সে পরিমাণই পাওয়া গেছে বাজারে দাম কমলেও সাগরে ইলিশ মাছ বাড়েনি ভারতীয় ও মিয়ানমারের জেলেরা অনেক ইলিশ আগেই ধরে নিয়ে গেছে তাই মাছ কম সামনের দিনগুলোতে বোঝা যাবে সাগরে কি পরিমাণ ইলিশ আছে